হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বিজয় স্কিল গাইস যারা যারা নোট কয়েন মাইনিং করছেন ভাই আপনাদের কাছে কিন্তু এখানে সোনার হরিণটা আছে কেননা এই যে কয়েনটা নোট কয়েন এরা কিন্তু ষোলো তারিখে বাইন্যান্সে লিস্টেড হতে যাচ্ছে এবং বাইন্যান্সের পুলের মাধ্যমে তারা কয়েনটাকে লান্স করতেছে এবং যারা যারা অলরেডি টেলিগ্রামে মাইনিং করছেন কয়েন তারা তো অবশ্যই এখান থেকে প্রফিট করতে পারবেন কারণ লিস্টিং ডেট একেবারেই কনফার্ম হয়ে গেছে ষোলো তারিখে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বড় এক্সচেঞ্জারগুলোতে নোট কয়েন লিস্টেড হবে তো এখন কথা হলো নোট কয়েনে অনেকজনে আফসোস করতেছে বা অনেকেই বলতেছে যে আমার বেশি কয়েন আমি করতে পারি নাই কিছু অবহেলার কারণে তাহলে অবশ্যই আপনার নেক্সট টার্গেট হবে ট্যাপসঅ এবং নোটকনের যে জায়গাটা সেই জায়গাটা দখল করার মতো এই মুহূর্তে যদি স্যাম হিসাবে কেউ রাখতে পারে তাহলে অবশ্যই সেটা ট্যাপসঅ তো এখন কথা হলো ট্যাপশ আপনার কাছে একটা অ্যাকাউন্ট আছে আপনার কাছে কিছু পরিমাণ কয়েন আছে সেটা দিয়ে কি আপনার খুব বেশি প্রফিট করা সম্ভব এই ভিডিওতে আমি দেখাই দিব কিভাবে আপনি বেশি অ্যাকাউন্ট করবেন এবং অনেকে আমাকে প্রশ্ন করতেছে যে ভাই আমাদের কাছে তিনটা বা আছে এখানে তো কিন্তু এখানে সরনা যে ওয়ালেটটা আমরা যে ভাই ট্যাপসোয়ের যে সেটা কিন্তু আমি কানেক্ট করতে পারতেছি না তো সেই বিষয়টার সমাধান অবশ্যই ভিডিওতে থাকবে যার জন্য ভিডিওটা আশা করতেছি সকলেই মনোযোগ সহকারে দেখবেন দুইটা তিনটা চারটা পাঁচটা অ্যাকাউন্ট করে যথেষ্ট পরিমাণ কয়েন করবেন এই পোস্টটা কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে থাকবো তো এই জায়গায় দেখবেন যে জয়েন্ট লিঙ্ক আছে আপনারা কি করবেন এই জয়েন লিঙ্কটাকে এখান থেকে চাপ দিয়ে ধরে নিচে কপি লেখা পাবেন এই জায়গায় কপি করে নেবেন যখনই আপনারা কপি করে নেবেন এটা কিন্তু আপনার কপি হয়ে গেল তারপর আপনারা ব্যাক হয়ে টেলিগ্রামের মেন পেজে আসবেন মেন পেজে আসার পর উপরে দেখবেন যে থ্রি ডট নামে একটা অপশন আছে তো এই জায়গায় দেখেন আমি কিন্তু এখানে তিনটা অ্যাকাউন্ট অ্যাড করে রাখছি টেলিগ্রামে অফিসিয়ালি ভাবে তিনটা এবং প্রিমিয়ামদের জন্য চারটা অ্যাকাউন্ট অ্যাড করা যায় তো কিভাবে অ্যাড করা যায় এই যে অ্যাড অ্যাকাউন্ট নামে অপশনটা পাবেন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর আপনার ফোন নাম্বারটা দিবেন অবশ্যই আলাদা ফোন নাম্বার হওয়ার লাগবে এর আগের যে আইডি টা আইডির নাম্বার দিলে কিন্তু হবে না আলাদা ফোন নাম্বার দিবেন একটা জিমেল দিবেন সেখানে জিমেল এবং ফোনে আপনার কোড যাবে কোডগুলো দিলে আলাদা একটা অ্যাকাউন্ট আমার মতো কিন্তু তৈরি হয়ে যাবে এখন কথা হলো আপনার এই যে উপরেরটাতে এখানে ট্যাপস অফ মাইনিং চালাচ্ছেন দ্বিতীয়টাতে চালাচ্ছেন বা চালাবেন এবং তৃতীয়টা আরো যদি খুলে থাকেন তাহলে তৃতীয়টার উপর একটা ক্লিক করবেন তো যখনই ক্লিক করবেন আপনি কিন্তু তিন নাম্বার বা দুই নাম্বার আপনার যেটাই হোক না কেন সেই টেলিগ্রামে প্রবেশ করে যাবেন তারপর আবার কি করবেন উপরে থ্রি ডটে এগেন ক্লিক করবেন তো এই জায়গায় দেখবেন যে আপনার যে প্রোফাইলটা সেই প্রোফাইলের পাশে টিক চিহ্নটা আছে কিনা মানে সেই প্রোফাইল আপনি প্রবেশ করে আসেন কিনা তারপর দেখবেন যে সেভ মেসেজ নামে একটা অপশন পাবেন তো সেভ মেসেজের উপর ক্লিক করার পর এই জায়গায় যে লিঙ্কটা আপনি এট ফার্স্ট আমার টেলিগ্রাম থেকে কপি করে আনলেন যে তো সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর এই জায়গায় লিঙ্কটা আপনার চলে আসবে তো সেই লিঙ্কে ক্লিক করে আপনি মাইনিংটাকে স্টার্ট করতে পারবেন তো তারপর আমরা কি করবো লিঙ্কের উপর একটা ক্লিক করবো ভিডিওটা যারা মনোযোগ যে দেখবে তারাই বুঝতে পারবে তারপর এই জায়গা স্টার লেখাটা পাবো মানে আমরা নতুন করে যেতো মাইনিংটা করতেছি স্টার এর উপর ক্লিক করব তারপর এগেইন স্টার নামের উপর ক্লিক করব তারপর আবারো এগেইন স্টার উপর ক্লিক করব মাইনিং পেজটা আমাদের কিন্তু আমাদের সামনে চলে আসবে তো এখানে অনেকেই কাজটা বুঝতেছে না তো তাদের উদ্দেশ্যে বলতেছি ফার্স্ট দেখেন আমাদের কাছে এখানে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে 2500 কয়েন দিয়েছি তো আমরা কি করব এট ফার্স্ট এই যে জায়গায় যে ট্যাক্স নামে অপশনটা আছে আমরা এট ফার্স্ট ট্যাক্স গুলো পূরণ করব আমি যেভাবে দেখাচ্ছি এই ভাবে আপনারা কাজ করবেন তো এখানে দেখেন জয়েন आवर সোশ্যাল স্পেশাল অপশনে জয়েন आवर সোশ্যাল মিডিয়া যে গুলো।

দেওয়া আছে এই এর উপর ক্লিক করে আপনারা তাদের ফ্যান্টম ওয়ালেট টা ডাউনলোড করে নেবেন এবং এটা প্লে স্টোরলেবেল পাবেন যদি আপনারা চান প্লে স্টোর থেকে সরাসরি ফ্যান্টম লিখে সার্চ দিবেন অথবা এই লিঙ্ককে ক্লিক করলে আপনি অ্যাপস টা ডাউনলোড করতে পারবেন অর্থাৎ

ওয়ান অপশন আছে এবং এই পাশে এরো চিহ্নর উপর যদি ক্লিক করি এই জায়গায় দেখবেন যে আমার অ্যাকাউন্ট টু আছে অর্থাৎ দুইটা অ্যাকাউন্ট আমার অলরেডি আছে এবং এই যে অ্যাকাউন্ট দুইটা এটার পাস প্রেস কিন্তু একটাই অতএব এই যদি ফ্যান্টম ওয়ালেটটা বা ফ্যান্টম ব্রাউজারটা বা ফ্যান্টম যে অ্যাপসটা এটা যদি আমি কোনোভাবে এখান থেকে আনইনস্টল করে দিই তাহলে কিন্তু আমার ভবিষ্যতে সেকেন্ড থার্ড অ্যাকাউন্টগুলোর সমস্যা হইতে পারে তো সেক্ষেত্রে আপনি আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে এই যে ফ্যান্টম ওয়ালেটটা আছে এটাকে আগে যদি আপনি কানেক্ট করে থাকেন কোনো ট্যাপ সোয়াপের থেকে তাহলে অবশ্যই এট ফার্স্ট এখান থেকে আপনাদের যে পাস সেগুলো কপি করে রাখবেন অর্থাৎ উপরে দেখবেন যে সেটিং নামে একটা আইকন আছে সেটিং এর উপর ক্লিক করার পর অ্যাকাউন্টের এর পাশে এরো চিহ্নর উপর একটা ক্লিক করবেন তারপরে এই জায়গায় দেখবেন সিক্রেট রিকভারি ফ্রেস তো এখান থেকে আপনারা চাইলে আপনার আগের পাস গুলো ডাউনলোড করে নিতে পারেন ভালো একটা সেফ জায়গায় রাখে দিবেন তারপর এই অ্যাপসটাকে ফ্যান্টম ওয়ালেটটাকে আনইনস্টল করে দিবেন নতুন কোন ট্যাবস অফ অ্যাকাউন্ট কানেক্ট করার ক্ষেত্রে অথবা আমি যেভাবে করতেছি খুবই সহজে এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট ওয়ান অ্যাকাউন্ট টু আছে তো আমি চাচ্ছি এটাকে আন ইন্স্টল করবো না জাস্ট এখানে আরেকটা অ্যাকাউন্ট তৈরি করবো এই যে কানেক্ট ওয়ালেট এটার উপর একটা যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার এখানে এগিয়ে যাবে অর্থাৎ ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের উপর আমি এগেন ক্লিক করবো তারপরে এখানে দেখেন অ্যাকাউন্ট থ্রি নামটা কিন্তু অটোমেটিক চলে আসে তারপর এর উপর একটা ক্লিক করবো যেহেতু ওয়ালেট থ্রি তে কানেক্ট আছে আপনার মনে আছে কিছুক্ষণ আগে ট্যাপ সপ থেকে আমরা একটা লিঙ্ক কপি করে আনলাম তো সেই লিঙ্কটা আমরা কি করবো এখন এই যে ব্রাউজার নামে অপশনটা আছে আমরা ব্রাউজারের উপর ক্লিক করবো তারপরে এই জায়গায় উপরে দেখবেন আপনারা যে লিঙ্কটা কপি করে আনলেন সেটা এই জায়গায় পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর নিচে ইন্টার করে দিবেন ইন্টার করার পর তো তারপরে একটু অপেক্ষা করার পর এই জায়গায় দেখবেন যে সিলেক্ট ওয়ালেট নামে একটা অপশন পাবেন তো আপনারা কি করবেন সিলেক্ট ওয়ালেটে ক্লিক করবেন তারপরে এই জায়গায় ফ্যান্থম ওয়ালেটটা কিন্তু এখানে ডিটেক্ট করতেছে এই যে ওয়ালেটটা আছে ওয়ালেটের উপর একটা ক্লিক করব তারপরে এই জায়গায় বলতেছে যে আপনার অ্যাকাউন্ট থ্রিতে কানেক্ট করতে যাচ্ছেন আমি যেহেতু তিন নম্বর অ্যাকাউন্টে কানেক্ট করতে যাচ্ছি তো নিচে যে কানেক্ট লেখাটা আছে আমি কানেক্ট করে দিব তারপরে এই জায়গায় দেখেন তারা বলতেছে যে ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু এখানে কানেক্ট হয়ে গেছে তো আমরা সাইন মেসেজ এর উপর একটা ক্লিক করে দেব তারপরে এখানে আবারও দেখবো যে আমার অ্যাকাউন্ট নাম্বারটা ঠিকঠাক আছে কিনা তারপরে এই জায়গায় আমি কনফার্ম করে দেবো তো আমি কনফার্ম বাটনের উপর একটা ক্লিক করে দিলাম তো এই জায়গায় তারপরে দেখেন অ্যাড্রেসটা কিন্তু আমার এই জায়গায় সেট আপটা হয়ে গেছে তো অ্যাড্রেস যেহেতু সেট আপ হয়ে গেছে তো এখন আমি সরাসরি চলে যাব আমার তো এস এগে তারপরে এই জায়গায় আমি ক্লিক করব আমি যেহেতু সরনা ওয়ালেটটা কানেক্ট করলাম তো পাশে উপর ক্লিক করব এবং এই যে ওয়ালেট অ্যাড্রেসটা আমি কানেক্ট করলাম সরাসরি ফ্যান্টম ওয়ালেটের মাধ্যমে তো যার জন্য এখন চেক করে দেখবো যে আসলে এটা কানেক্ট হয়েছে কিনা তো চেক করার পর তারা বলতেছে যে হয়ে গেছে ডান তো আমি এটা ফিনিশ মিশনের উপর ক্লিক করে এখান থেকে ফিনিশ করে নিয়ে এই জায়গায় তারা ওয়ালেট কানেক্টের বিনিময়ে আমাকে এক লক্ষ কয়েন দিচ্ছে তো আমি এক লক্ষ কয়ন নিয়ে নিব সরনা ওয়ালেটের সাথে

অপশনটা এইটা এটা তিনটাই আমি স্পিড কিছু পরিমাণ বাড়িয়ে নিব আমি এট ফার্স্ট মাল্টি ট্যাপটাকে বাড়িয়ে নিব যাতে এক বেশি পরিমাণ আমি কয়েন নিতে পারি এবং যারা এই ভিডিওটা দেখে নতুন ভাবে কাজ করতেছেন সেম ওয়েতে কিন্তু আপনারাও কাজ করতে পারবেন এবং এনার্জি লিমিটটা বাড়িয়ে নিলাম অর্থাৎ আমার যে ট্যাঙ্কটা সেটা ফুল হওয়ার যে কয়েনগুলা থাকে সেটা যাতে বেশি পরিমাণ থাকে যার জন্য এই ট্যাঙ্কটাকে আমি একটু বাড়িয়ে নেওয়ার চেষ্টা করব এগুলা কমপ্লিট করার পর আমি ফুল ট্যাঙ্ক এবং ট্যাপ গুরুটা এখন নিবো কেননা এটা আগে নিলে আমি কম পরিমাণ কয়েন পাইতাম যার কারণে এটা পরে নিব তো আমি এখন কি করব ট্যাপের উপর ক্লিক করে দেখব আমার কিন্তু ফুল ট্যাংকে পঁয়চল্লিশশো কয়েন হয়ে গেছে ডিসপ্লে তে টাচ করি কয়েনটার উপরে তাহলে দেখবেন যে পার ট্যাপে আমার আটটা করে হচ্ছে যেটা আমার জন্য অবশ্যই ভালো তো আমি এখন এই যে ফুল ট্যাঙ্ক এখানে তিনটা আছে ট্যাপিং গুরু তিনটা আছে তো এইগুলো কমপ্লিট করে নিচ্ছি তো দেখেন এইভাবে ফুল ট্যাঙ্কের আমি তিনটাই নিয়ে নিলাম এখন আসলো ট্যাপিং গুরু গুরুর কথা তো আমি ট্যাপিং গুরুর উপর যদি ক্লিক করি তো এখানে আমার যেহেতু পার ট্যাপে আটটা করে দেয় তাহলে এই জায়গায় এখন ট্যাপ করলে দেখবেন যে আমার কিন্তু বেশি পরিমাণ হচ্ছে এখানে চল্লিশটা করে কয়েন হচ্ছে এখানে বিশ সেকেন্ডের মধ্যে যতবার ইচ্ছা ট্যাপ করবেন ততবার কিন্তু বেশি কয়ন হবে তো যত স্পিডে আপনি এখানে আঙ্গুলগুলো আপনার লাগাইতে পারবেন যত স্পিডে আপনি ট্যাপ করতে পারবেন তত স্পিডে কিন্তু কয়েন হবে ট্যাপিং গুরুর এটাই হচ্ছে মজা তো এভাবে আমি তিনবারই নিয়ে নিচ্ছি ওকেস দেখেন এখানে কিন্তু আমি মোটামুটি আশি হাজারের মতো কয়েন করে ফেলতে পারলাম এই যে দুইটা অপশন এই দুইটা কমপ্লিট করার মাধ্যমে তো এটা কিন্তু এখানে সময় দেখেন পনেরো ঘন্টা সাঁত্রিশ মিনিট বা এই সময়গুলোর মধ্যে আবারও এগুলো ফুল হয়ে যাবে আবারও তখন আমি এগুলাকে কালেক্ট করে নেব এবং অটোমেটিক এখানে কিন্তু আমার কিছু পরিমাণ রোবটটা কয়েন কালেক্ট করে দিবে নতুন করে যখন আমি মাইনিং টাতে প্রবেশ করব তখন কিন্তু এখানে কালেক্ট অপশন আসবে সেটা আমি কালেক্ট করে নেব এবং অবশ্যই মাঝে মধ্যে এখানে প্রবেশ করে এই ট্যাঙ্কটা ফুল হয়ে যাবে সেটাকে খালি করে দেবো এভাবেই কিন্তু কয়েনগুলো আপাতত অবশ্যই বাড়িয়ে নেবেন যেহেতু তারা বলছে যে মে মাসের তিরিশ তারিখে এই কয়েনটা সম্ভব সম্ভাবনা আছে এক্সচেঞ্জ করার বা এক আমরা ডলারের বিনিময়ে এটাকে সেল দিতে পারবো কোনো প্রাইভেট সেল পারে এবং অবশ্যই এটাও কিন্তু নট কয়েনের মধ্যে একটা ভালো জায়গায় পৌঁছাবে যার কারণে বলতেছি আপনারা অবহেলা না করে এখনো যথেষ্ট সময় আছে ট্যাপ সকটাতে প্রচুর পরিমাণে সময় দেন প্রচুর পরিমাণে কয়েন আর্নিং করেন এবং অবশ্যই সর্বনিম্ন হলেও সকলে দুইটা তিনটা অ্যাকাউন্ট করবেন তাহলে কিন্তু অবশ্যই প্রফিট পাবেন এবং এই কয়েনটা কবে লিস্টেড হবে কবে সেল করতে পারবো সমস্ত কিছু আপডেট কিন্তু সময় মতো পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলে এবং অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে ফার্স্টলি আপনাদের পোস্ট করে জানিয়ে দেওয়া হবে যার কারণে ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলের সাথেই থাকবেন এবং অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন গাইস আপনারা ভিডিওতে লাইক দিলে আমার মোটিভবারে এরকম আরো আপনাদের ভালো ভালো কিছু ট্রিক্স জানিয়ে দেওয়ার তো গাইস দেখা হচ্ছে নেক্সট কোনো ব্রান্ন ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকেই